খোয়াই বেলফাংস্থিত নাকা পয়েন্টে খোয়াই থানার পুলিশকে তোলা না দেওয়ার শাস্তি হিসেবে পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানদের বেধড়ক মারে গুরুতরভাবে আহত হলেন এক যুবক। আগরতলায় খেতে যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার দুপুরে খোয়াই থেকে রওনা দিয়েছিল পদ্মবিল এলাকার বাসিন্দা দুই যুবক তাপস শুক্লবৈদ্য এবং অনুপম শুক্লবৈদ্য। খোয়াই বেলফাংস্থিত নাকা পয়েন্টে রুটিন তল্লাশি করার জন্য তাদের চার চাকা ভ্যান গাড়িটিকে দাঁড় করায় পুলিশ। তল্লাশি চলাকালীন গাড়ির মধ্যে সন্দেহজনক কিছুই পায়নি তারা। এরপরে উক্ত পুলিশ কনস্টেবল সেই যুবকদের কাছে 5,000 টাকার নগদ অর্থ দাবি করে এবং 5,000 টাকা দিতে তারা সম্মত না হলে 2,000 টাকায় বিষয়টি রফা দফা করার প্রস্তাব দেয়। নগদ টাকা না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে গাড়িসহ তাদেরকে আটক করা হবে বলেও হুমকি দেয় সে। অনৈতিক কোনো কাজে যুক্ত না থাকার কারণে টাকা দিতে অস্বীকার করে যুবকরা। এরপরে ক্ষিপ্ত হয়ে গাড়িতে থাকা তাপস শুক্লবৈদ্য এবং তার ভাই অনুপম শুক্লবৈদ্যকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন পুলিশ কনস্টেবল এবং কর্তব্যরত টিএসআর বাহিনীর জওয়ানরা। পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় তাপসের। আহত দুজনকে বাইজলবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে খোয়াই জেলা হাসপাতাল এবং পরবর্তীতে রেফার করা হয় আগরতলা শহরের জিবিপি হাসপাতালে। আমরা আজকে এক মাস হয়েছে, নিরামিষ শেষ হয়েছে। আমরা আগরতলা যাইতেছিলাম, খাইয়াটাই আমু অনেকদিন পরে নিরামিষ শেষ হয়েছে, আগরতলাতে খাই আমু। আমরা যাইবার সময় বেলফাং চেকপোস্টের মধ্যে তারা আমরা দাঁড় করাইছে গাড়িগুলি চেক করছে, কিছু পাইছে না। পরে আমাদের কাছে 5,000 টাকা খুঁজছে, আমরা যে সময় কইছি আমাদের টাকা পয়সা নাই, আমরা আগরতলা যাইতেছি খাইতাম, আমি গাড়ি চালাই এমন এমন। এরপরে তারা ধীরে আমরা মারা আরম্ভ করছে। কি কইছে? আমরা কোনো সময় এরকম না, আমরা ট্রাইবেল বাঙালি, আমরা সবসময় একরকম কথা কইছি, দিকে আরো মারছে আমাকে, মাথা ভাড়াই লিছে। আর কারে মারছে? আরেকজন আসিল, হাতে মারছে। এই ঘটনাটি চাউর হতেই এর প্রতিবাদ জানিয়ে খোয়াই থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনসাধারণ। পুলিশ কনস্টেবল রাজীব দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যুবকদের পরিবারের লোকজনেরা। এখন দেখার বিষয়, কার নির্দেশে খোয়াই থানার পুলিশ কনস্টেবলরা রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে তোলা আদায় করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ দাবি করছেন খোয়াই জেলার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।